বাংলা দেখে দেখে কোরআন পড়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে বাংলা দেখে দেখে, বাংলা উচ্চারণ দেখে আপনি যদি কোরআন পড়েন তাহলে কোরআনের অর্থ পাল্টে যাবে। কোরআন এমন একটি ভাষা যে ভাষায় টানের জায়গায় না টানলে এবং যেখানে টান নাই সেখানে টান দিলে অর্থ পাল্টে যায়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা মানে নাই, কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা না টানলে অর্থ হয় নাই, আর লা না টেনে যদি বলেন লা ইলাহা তাহলে মানে অর্থ হচ্ছে আছে, বুঝছেন কি? লা মানে নাই, আর লা মানে আছে, তাহলে টানলে অর্থ হইল নাই আর না টানলে অর্থ হয় কি অবশ্যই আছে। এই যে সামান্য টানের জায়গায় না টানলে, না টানের জায়গায় যেখানে টান আছে সেখানে না টানলে, বা যেখানে টান নাই সেখানে টানলে অর্থ পাল্টে যায়। এই জন্য বাংলা উচ্চারণ করতে পড়তে গেলে কোরআনের অরিজিনাল অর্থটা ঠিক থাকে না। তো কি করবেন? এই জন্য আপনি ইদানিং আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে ওই যে দেখবেন আমাদের এক ভাই আছেন, তার একটা আবিষ্কার আছে সুন্দর, কলম 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 আছে, মানে এই কলমটা আপনি লাগালে ওই কলমটা আপনাকে পড়ে শোনাবে। এবং আমরা দেখলাম যে পড়াগুলো সেইভাবে শোনায়, আপনি পারলে কলম ধরে ধরে এটা শুনে শুনে আপনি পড়বেন, অথবা আপনি নিজে শুনবেন এবং পাশাপাশি শিখবেন, পাশাপাশি আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন। বাংলা উচ্চারণে তেলাওয়াত করতে গেলে অর্থ পরিবর্তন হয়ে যায়।